এই গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা লো রেজুলেশন ছবিকে হাই রেজুলেশন ছবিতে কনভার্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, স্ক্রিন সামনে আপনারা একটা যে ছবি দেখতে পারতেছেন সেটা একটা লো রেজুলেশন ছবি, এবং যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ছবিটা অনেকটা ফেটে ফেটে গেছে বা ফাটা ফাটা ছবি। এই ছবিটাকে আমরা স্পষ্ট করে তুলবো, অর্থাৎ লো রেজুলেশন থেকে আমরা এটাকে হাই রেজুলেশনে কনভার্ট করবো মাত্র এক ক্লিকেই। সো আমি রবিন থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন রেকটিফাই টেক। চলুন শুরু করা যাক। এখন আপনি যেমনটা দেখতে পারতেছেন এখানে আমার কাছে একটা ছবি আছে যেটা মানে লো রেজুলেশনের ছবি এবং অলরেডি ফেটে গেছে দেখতে পারতেছেন। ওয়েট, যদি আমি আপনাদের জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এটা ফেটে গেছে, স্পষ্ট ছবি না। এই ছবিটা আমরা স্ক্রিন স্পষ্ট করবো। এবং ফর এক্সাম্পল আর একটা ছবি যেমন এটা, এটাও যদি আমি আপনাদের জুম করে দেখাই, ওয়েট, দেখবেন এটাও ফেটে গেছে। এবং এই দুটো ছবি আমরা আপনাদেরকে স্পষ্ট করে দেখাবো হাই রেজুলেশনে মাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। সেই অ্যাপ্লিকেশনের নাম হলো রিমিনি। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এই অ্যাপ্লিকেশনে ঢুকছি, এখন ঢুকার পর এখানে আপনার সাইন ইন করে নিতে হবে বা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার এটা ফেসবুক অথবা জিমেল দিয়ে করতে পারেন বা গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। ওকে, অ্যাপে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিচার আছে। আমাদের এসব ফিচার লাগবে না, আমাদের মতো লাগবে এনহ্যান্স। একদম শুরুতে এখানে ক্লিক করব, দেন ইউজ ইটে ক্লিক করব, দেন আমাদের সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। যেমন আমি এই ছবিটা সিলেক্ট করব যেটা এখন দেখতে পাচ্ছেন যেটা ফাটা, এটা রাইট মার্কে ক্লিক করব। এবং এখানে কিছু সময় নেবে, এখানে কিছু সময় নেওয়ার পর আমাদের ছবিটা রেডি হয়ে যাবে আসলে, এবং এটার রেজুলেশন বেড়ে যাবে। স্টিল প্রসেসিং, ইউ মে ফাইন্ড ইওর টেক্সট হিস্ট্রি। ওকে, আপনি এখানে অপেক্ষা করতে পারেন অথবা ওয়েট হেয়ার অথবা চেক হিস্ট্রি লেটার। আপনার এটা রেখে দিলে পরে এটা অটোমেটিক হয়ে যাবে, যেমন আমাদের এখানে এখন অলরেডি হয়ে গেছে। ওই যে আপনি খেয়াল করে দেখেন এটা অলরেডি স্পষ্ট হয়ে গেছে, খেয়াল করে দেখেন, জুম করে দেখাচ্ছি। এই যে শুরুতে কিন্তু অনেক ফাটা ছিল দেখতে পারতেছেন, কিন্তু এখন যদি এখন এডিটিং করার পরে বা এই সফটওয়্যারের কারণে দেখবেন এটা ভালো মানে একদম স্পষ্ট হয়ে গেছে। এই যে এইভাবে যে কোনো ছবি আপনি যে কোনো লো রেজুলেশন ছবি আপনি হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবেন, এবং কোনো ঘোলা ছবি এভাবে স্পষ্ট করা যেতে পারে। এবং ছবিটি সেভ করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন, দেন অলরেডি আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। এখন নাও সে আমি আর একটা ছবি এক্সাম্পল শুভ দেখাই, এই ছবিটা আবার আমরা রাইট মার্কে ক্লিক করব এবং এবারও কিছুক্ষণ লোড নিবে। এই ছবিটা আমরা স্পষ্ট করে ফেলব, কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ওকে, কতক্ষণ লাগবে? ওকে, এটা অলরেডি হয়ে গেছে, লোড হচ্ছে। এখন আমরা দেখি, খেয়াল করে দেখেন, একটু জুম করে দেখাচ্ছি, দেখবেন শুরুতে ছিল এরকম ঘোলা, এবং আমরা যদি টান দিই তাহলে দেখবে এখন দেখবেন এখন এটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে, অনেকটা স্পষ্ট হয়ে গেছে এখন এটা। তো এইভাবে যে কোনো ছবি আপনারা স্পষ্ট করতে পারবেন অ্যাপের মাধ্যমে, যে কোনো লো রেজুলেশন ভিডিও আপনি হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাপের প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া লাগবে। তো এখন আপনাকে আমি যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি, ফ্রিলি আপনি এটা ইউজ করতে পারবেন। এবং সেভ করার জন্য এখানে উপরে আইকনে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরছি অন্য কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ সবাইকে।